নমস্কার আপনারা দেখছেন জিলাবার্তা আপনাদের সঙ্গে আমি পদ্মশ্রী প্রাপ্ত ডক্টর সুশোভন ম্যানেজার দ্বিতীয় বর্ষপত্তি উপলক্ষে স্মরণ সভা বোলপুরে বিশিষ্ট চিকিৎসকবিদ এক টাকার ডাক্তার বলে পরিচিত ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় তিনি এমন একজন ডাক্তার ছিলেন মানুষ তাকে ভগবান বলে আখ্যা দিতেন কারণ তিনি যে গরিবের ডাক্তার ছিলেন গরিব মানুষের সেবায় নিয়োজিত ছিলেন দেবারাত্রি অক্লান্ত পরিশ্রম করে মানুষের শোক দঃখে পাশে দাঁড়াতেন এমনকি শেষ বয়সে লোকের বাড়ি গিয়ে চিকিৎসা করতেন ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়কে এলাকার মানুষ এক ডাকে চিনতেন তিনি এক টাকার ডাক্তার এবছর তার দ্বিতীয় বর্ষ মৃত্যুদিন স্মরণ করা হলো এই স্মরণ সভায় বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণাঘোষ মহাশয় সহ বলপুরে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বা অন্যান্য জেলায় গেলে আমরা বাড়ি কোথায় আমার বাড়ি যে ডাক্তারবাবু ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন জিপগাড়ি নাম্বার প্লেট লাগিয়ে গড় গড়িয়ে পশ্চিমঙ্গ সরকার লেখা বলিরো গাড়ি ভয়ঙ্কর এমন গাড়ি জালিয়াতি কাণ্ডের চোখ উঠেছে পরিবহন দপ্তরের ঘটনার ছবি ধরা বৃহস্পতিবার বর্ধমানের জামালপুরের ভিডিও দপ্তরে জালিয়াতিদের খপ্পরে পরে মোটা টাকা খোয়ানোর ঘটনা হামেশাই শোনা যায় এছাড়াও পরীক্ষা জালিয়াতি নির্বাচনে জালিয়াতি এসব কিছুকেই ছাপিয়ে গেল গাড়ি জালিয়াতি কাণ্ড তাও আবার যে গাড়ি নয় একদম খোদ সরকারি চালক দ্বারা চালিত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি যা ঘিরে সরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি যা প্রকাশ্যে আসতেই সরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা সাদা যে চার চাকা গাড়িটি নিয়ে সরগোল পড়েছে সেই গাড়িটি রক্ষাকর্তা জামালপুরের ডেভেলপমেন্ট অফিস গাড়ির সামনে এবং পেছনে উভয় জায়গায় লাগানো রয়েছে গাড়ির নাম্বার প্লেট যার নাম্বার হলো ডাব্লু জি জেট টু ফাইভ এইট ফাইভ গাড়ির নাম্বার এবং পেছনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যা দেখে বোঝার উপায় নেই গাড়িটি সর্বাংশ জালিয়াতিতে ভরা জামালপুর বেডি অফিসে গেলেই এই গাড়িটি দেখা যায় এবং সেই গাড়ির সরকারি চালক অনিল মুর্মু যে গাড়িটি করেই জেলার বিভিন্ন সরকারি প্রশাসনিক কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যবহৃত হয় বেডি অফিসে অন্দরমহলে খোঁজখবর নিয়ে যাওয়ানো যায় জ্যাকোদা জামালপুর বিডি অফিসের জন্য বরাদ্দ ছিল দুটি জিপ তার মধ্যে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে অনেকদিন আগে সেটিকে কাটাইয়ে পাঠিয়ে দেওয়া হয় ওই জিপ গাড়িটি পরিচিত এখন শুধুমাত্র জামালপুর বিডি অফিসের পুরনো রয়েছে অপর বিকল একটি ড্রিপ গাড়ি এখন অস্তিত্ব জানান দিচ্ছে যেটিকে ডব্লিউ জে থ্রি থ্রি ওয়ান থ্রি ফাইভ এই গাড়িটি একজন সরকারি চালক দে নামে বেডি অফিসের একজন সরকারি চালক চালাতেন অবসর গ্রহণের বেশ কিছুদিন পর তার মৃত্যু হয় জামালপুর বিডিও অফিসে একজনই এখন সরকারি চালক রয়েছেন যার নাম অনিল মোর্মু তিনি ডব্লিউ জে জি টু ফাইভ এইট ফাইভ গাড়িটি চালান আমার যতদূর জানা এটা বেআইনি কাজ এইটা পরিবহন দপ্তরকে অবশ্যই দেখতে হবে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাদের অবশ্যই দরকার এটা আপনারা তো সোচ্চার হয়েছেন শুনলাম হ্যাঁ এটা নিয়ে হ্যাঁ কেন উল্টো পাল্টা কাজ করলে বলবো তাহলে ঠিকঠাক করলে কিছুই বলব না

খবর বারাবনী থানার অন্তর্গত পানোরিয়া গ্রামের বাসিন্দা চিন্তাবণির চর অভিযোগ দায়ের করেছেন তার কাছে মোবাইল এটিএম বসানোর নামে বারো লক্ষ টাকার প্রতারণার শিকারের অভিযোগ ঘটনা তদন্তে নেমে বারাবনী থানার পুলিশ কলকাতার মধ্যমগ্রাম ও বাসদ্রণী এলাকা থেকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় চল্লিশটি মোবাইল ফোন একটি ল্যাপটপ আর সাংবাদিক বৈঠকে জানান ডিসি ওয়েস্ট সন্দীপ কারা এসএপি হিরাপুর ইস্পিতা দত্ত বারাবনী থানার আধিকারিক মনোরঞ্জন মণ্ডল জানা যায় মধ্যমগ্রামে কল সেন্টারে আড়ালে এই সাইবার প্রতারণা চালাতো যেখান থেকে এটিএম বসানো বা মোবাইল টাওয়ার বসানোর নাম সহ বিভিন্নভাবে ফোন করে প্রলোভন দেখিয়ে প্রতারণা চক্র চালাতো সেই চক্রের মাস্টারমাইন্ড সহ দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ মাস্টারমাইন্ডের নাম শুভঙ্কর ব্রহ্মচারী মাস্টারমাইন্ডের বাড়ি কলকাতা বাজদ্রুনি থানা এলাকায় এবং তার অফিস ছিল মধ্যমগ্রাম এলাকায় ঘটনার তদন্তে পুলিশ

ক্যান্সার গবেষণায় ডাক পেলেন মেলবোর্ন থেকে বসিরহাটের মেয়ে শর্মী সর্তার গবেষণায় মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সর্দার অনলাইনে পরীক্ষা দিয়ে বাজিমাত করেছেন বসিরহাটের কোচুয়া আমটুনা এলাকার কৃতি ছাত্রী লিভার ক্যান্সার নিয়ে গবেষণা করতে চান তিনি শর্মির আশা একদিন গবেষণায় সাফল্য আসবে মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে বাঙালি কৃতি গবেষকের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের কোচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটুনা এলাকার বছর সাতাশের ছাত্রী শর্মি সর্দারের গবেষণায় আলাদা কিছু করার বরাবরই ইচ্ছে ছিল এর মধ্যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে নতুন কিছু করার দিশা দিয়েছেন বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন মহাবিশ্ববিদ্যালয়ে গবেষণা করা দীর্ঘদিনের মতো তার পরীক্ষাও দেন তিনি লিভার রোগ করে মানুষের জন্য যেতে চান তিনি চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে তারপরে স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন তার আগে বেশ উচ্ছ্বসিত তিনি বলেন এর আগেও আমি ব্রেস্ট ক্যান্সারের ওপর রিসার্চ করেছি তাতে আমি যথেষ্ট সাফল্য লাভ করেছি এবার আরও বেশি সাফল্য অর্জন করতে পারবো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকারটাই করতে পারি ভিসাও আমি পেয়ে গেছি তো এবার যাওয়ার উদ্দেশ্যেই রওনা হওয়ার পালা রওনা দেবেন যাবো আমি হয়তো এই অগাস্টের তিরিশে তো সেপ্টেম্বর আমার জয়েনিং ফার্স্টে হ্যাঁ আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর ব্রেস্ট ক্যান্সারের উপরে তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা তো এটা এটাই হচ্ছে আমার আচ্ছা কী বলবেন এই জন্য কি লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও এবং বেশিরভাগ মানুষই রোগে আক্রান্ত তো আমি চাই যে আমার গবেষণা থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় এর থেকে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা এখানে বসছেন শিউরি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা শ্রীজন পলিক্লিনিক ও প্যাথলায় শিউরি বীরভূম শিউরি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে মোবাইল নাম্বার এইট থ্রি সেভেন থ্রি বিরতির পর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ছুরির কোপ বিশ্ববিদ্যালয়ে চলাকালীন এক ছাত্রী গলা কেটে নিজে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখুন আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে একটি আমাদের পা যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তার নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকে হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্র ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্রছাত্রী যেই ইস্যুটা ওদের এই আর যে বাকি বিষয়টা পরে আমরা দেখছি মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে গেছে ছাত্র তুই যা আরে বাবা দিচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করলো রেল পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় এনজিপি জিআরপি নিউ জলপাইগুড়ি স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস আসতেই অভিযান চালিয়ে গাঁজা পাচারের ছক বাঞ্চার করে জিআরপি উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা যার বাজার মূল্য লক্ষাধিক টাকা সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে এনজিবি জিআরপি আজকে জেলা বার্তা এই পর্যন্তই নমস্কার